পরিবারের সঙ্গে খোশ মেজাজে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া খাওয়া দাওয়া জমি আড্ডা, আর শোনালেন 400 বছরের পুরনো দুর্গাপুজোর ইতিহাস। বাড়ির কুলদেবতা এবং দুর্গামাকে প্রণাম সেরে বাড়ির লোকজনদের সঙ্গে জমিয়ে আড্ডায় মারতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। এটা 300 বছরের পুজো, এটা এই বছর 457 বছর, 300 না, অনেকে 300 300 করছে, 300 না, 457 বছরে পড়েছে আমাদের এই পুজো। এটা সেই মুঘল পিরিয়ডের সময় যখন কজনদ নারায়ণ ভূঁইয়া মুঘলদের কাছে পদানত হননি, নতি স্বীকার করেননি, তিনি আলটিমেটলি এখানে প্রথমে ভদ্রকালী, তারপর আধা সিংলা, তারপর কলন্দাগড়ে এসে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। এখনো গড়খাইটা আছে, এখনো সেই রাজা রানীর স্নান করার পুকুর আছে, এখনো সেখানে মন্দিরের নিদর্শন আছে। এটা একটা ইতিহাস, আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, আর এখন যা কেন্দ্রীয় সরকার এদের বলে লাভ নেই, এরা করবে না। যদি কোনোদিন ভবিষ্যতে সময় আসে আর বেঁচে থাকি চেষ্টা করবো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।